বাংলাদেশকে সেবাদাসে পরিণত করবার জন্য এবং পরনির্ভরশীল একটা রাজ্যে পরিণত করবার জন্য সেদিন এই জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে। তিনি তার অল্প সময়ের রাজনৈতিক জীবনে এই দেশের জন্য, জাতির জন্য অসাধারণ সমস্ত উদ্যোগ গ্রহণের মধ্যে দিয়ে তিনি অবদান রেখেছেন। আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন ভিত্তি শহীদ জিয়াউর রহমান রচনা করেছিলেন, তিনি পাঠিয়েছিলেন শ্রমিকদের মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের জন্য, গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিল তার হাতে, এবং একই সঙ্গে আধুনিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য তিনি কৃষিতে বিপ্লব নিয়ে এসেছিলেন, শিল্পে বিপ্লব নিয়ে এসেছিলেন, এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য তিনি এই কাজ শুরু করেছিলেন। অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু তিনি সেটাকে সক্ষম হয়েছে। আজকে যারা বলে যে বিএনপি কিছু করে নাই, শহীদ জিয়া কিছু করে নাই, সব কিছু তারা করে, তারা 1972 সালে রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, সেই সময়ে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনা করতে, এবং এত ব্যর্থতার পরিবর্তন এমন হয়ে গিয়েছিল সংবিধানকে সংশোধন করে সেদিন তারা একদিকে আপনার নিরাপত্তা বিশেষ ক্ষমতা আইন, অন্যদিকে জরুরি অবস্থা আইন, এবং সব শেষে একদলীয় শাসনগত ভাষা গণতন্ত্রকে হত্যা করেছিল, সেই গণতন্ত্রকে আবার ফিরিয়ে নিয়েছিল। আজকে সেই গণতন্ত্রের জন্যই আমাদেরকে লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। আজকে এই গণতন্ত্রকে ফিরে নেওয়ার জন্যই আমাদের কারাগারে মিথ্যা মামলা আটক করে রাখা হয়েছে। এই গণতন্ত্রের জন্যই আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানকে বিদেশে নির্বাচিত অবস্থা, এই গণতন্ত্রের জন্যই আজকে আমরা আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমাদের বিদ্যা আব্বাস সহ শীর্ষ নেতৃবৃন্দ আমরা কারাগারে যাচ্ছি বারবার। আমাদের লক্ষ্য একটাই যে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সহিত ঘোষণাই দেননি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে সেই রাষ্ট্রীয় ভিত্তির উপর সক্ষম হয়েছে। তাই আমরা আজকে এই যে খাদ্য বিতরণ যে অনুষ্ঠান আমরা করছি সারা ঢাকা শহরে শুধু নয়, সারা বাংলাদেশে আমরা তাকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে, এবং এই শপথ গ্রহণ করছি যে তার পথ অনুসরণ করে যেন আমরা তুলতে পারি। পরমপ্রণয় আল্লাহ তাআলার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা তাকে